এইমাত্র পাওয়া সবচেয়ে বড় খবর আজকের। ইতিমধ্যেই পশ্চিমবঙ্গেও দিনকে দিন ওমিক্রন আক্রান্তের সংখ্যা বাড়ছে। ওমিক্রন আটকাতে ফের লকডাউন রাজ্যে, কি বললেন মমতা বন্দ্যোপাধ্যায়? রাজ্যের কোন কোন জেলাগুলিতে লকডাউনের সম্ভাবনা রয়েছে, কবে এবং কখন থেকে হতে পারে রাজ্যে লকডাউন, কি জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়? এ বিষয়ে বিস্তারিত জানিয়ে দেবো ভিডিওতে। বিস্তারিত জানতে হলে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। বর্তমানে আপনি যে জেলা থেকে ভিডিওটি দেখছেন, আপনার সেই জেলার নামটি ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন। আপনার জেলার নতুন কোনো খবর বেরিয়ে আসলেই আমরা আপনাকে জানাবো। আপনার কাছে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওটিতে একটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটনটিও বাজিয়ে দেবেন পরবর্তী লেটেস্ট খবরগুলি সবার আগে দেখার জন্য। রাজ্যে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ, প্রতিদিনই বাড়ছে সংক্রমিতের সংখ্যা। তার মধ্যে সব থেকে বেশি উদ্বেগ বাড়াচ্ছে কলকাতা, কারণ সেখানে আক্রান্তের সংখ্যা সব থেকে বেশি। এই পরিস্থিতি মোকাবিলায় কড়া বিধিনিষেধের ভাবনা রাজ্য সরকারের। 3 জানুয়ারি থেকে রাজ্যে কড়া বিধিনিষেধ জারি হতে পারে সূত্রে খবর। বিষয়টি নিয়ে রাজ্য সরকারের শীর্ষ মহলে এই মুহূর্তে আলোচনা চলছে। শীঘ্রই এই বিষয়ে চূড়ান্ত ঘোষণা করা হতে পারে রাজ্যের তরফে। আসলে রাজ্যে প্রতিদিনই করোনা সংক্রমণ যেভাবে দ্রুত গতিতে বাড়ছে, তাতে কোনো রকম ঝুঁকি নিতে চাইছে না রাজ্য সরকার। তাই সংক্রমণ ঠেকাতে সোমবার থেকে রাজ্যে কড়া বিধিনিষেধ চালু হতে পারে বলে সরকারের তরফে ভাবনা চিন্তা করা হচ্ছে। তবে কড়া বিধিনিষেধ জারি হলেও এখনই লোকাল ট্রেন পরিষেবা পুরোপুরি বন্ধ করা হবে না বলেই অনুমান করা হচ্ছে। অবশ্য ট্রেন বাতিল করা না হলেও ট্রেনের সংখ্যা কমাতে পারে সরকার। পাশাপাশি আন্তর্জাতিক বিমান চলাচলের ক্ষেত্রেও বিধিনিষেধ জারি করা হতে পারে। এছাড়াও সিনেমা হল, পানশালা, রেস্তোরাঁ, শপিং মলের মতো জায়গায় যত শতাংশ মানুষকে প্রবেশ করার অনুমতি দেওয়া হয়েছিল তাও কমানোর সম্ভাবনা রয়েছে। পাশাপাশি সরকারি এবং বেসরকারি অফিসার কর্মীদের উপস্থিতির ক্ষেত্রে কিছুটা হ্রাস টানা হতে পারে। তবে কয়েকদিন আগেই রাজ্যে ফের লকডাউন হবে না বলে জানিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়। এদিকে করোনা রীতিমতো বাড়ন্তের জেরে রাজ্যগুলিকে ফের চিঠি দিয়েছে কেন্দ্রীয় সরকার। 5 দফা পরামর্শ দিয়ে রাজ্যগুলিকে স্বাস্থ্য মন্ত্রকের তরফে চিঠি দেওয়া হয়েছে। করোনা চিকিৎসার জন্য দ্রুত অস্থায়ী হাসপাতাল প্রস্তুত করার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও হোম আইসোলেশনে থাকা আক্রান্তদের নজরদারিতে বিশেষ দল গঠন করার পরামর্শ দেওয়া হয়েছে ওই চিঠিতে। সরকারকে প্রয়োজনে বেসরকারি হাসপাতাল এবং অন্যান্য সংস্থার সাহায্য নিতে বলা হয়েছে।